পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে নিগর রেল স্টেশনের কাছে 1994 সালে এই দিনে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন সিপিআইএম এর দুই কর্মী হরপ্রসাদ গোস্বামী ও গোপেশ্বর পাল। তাদের স্মৃতির উদ্দেশ্যে সিপিআইএম এর পক্ষ থেকে মঙ্গলকোটের বামনগ্রাম ও জবনগ্রামের একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন মঙ্গলকোটের সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক শাহজাহান চৌধুরী। কৃষক নেতা মানবেন্দ্র চক্রবর্তী, DYFI নেতা মাখন শেখ, খেত মজুর ইউনিয়নের নেতা জয়দেব মাঝি, এদিন এই উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।